بسم الله الرحمن الرحيم হাদিস কানা বুখারী শরীফ থেকে হযরতে মাইসারা বিন মুখবর ও মারওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال ان উরওয়া تجعل يربك اصحاب النبي صلى الله عليه وسلم بعينه قال فوالله ما تنخم رسول الله صلى الله عليه وسلم نخامة الا وقعت في كف رجل منهم فدلك بها وجهه وجلده واذا امرهم ابتداروا امره واذا تبدع كادوا يقتتلون على وجوهه واذا تمسك وإذا تكلما حفظوا أصواتكم عنده وما يحدثون إليه نذرا تعظيما له فرجع عروة إلى أصحابه فقال أي قوم والله لقد وفدت على ملوكي وفدت على قيصر وكسرى حاضرين الكرام حضرت عروة بن مسعود رضي الله تعالى عنه ইসলাম গ্রহণ করার পূর্বে মুসলিম হওয়ার পূর্বে কাফেরদের প্রতিনিধি হয়ে আমার নবীর খেদমতে উপস্থিত হয়েছিলেন। কাফেরদের প্রতিনিধি হয়ে যখন নবীর খেদমতে উপস্থিত হয়েছিলেন, তিনি সেই অবস্থায় যা দেখেছেন মুসলমান হওয়ার পরে সেটা বর্ণনা করেছেন। উচ্চ আওয়াজ বলি সুবহানাল্লাহ। তিনি বলছেন, আমি এসে দেখলাম আল্লাহর প্যারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সামনে আছে। আমার নবী যখন কোনো তুদু মুবারক জমিনে ফেলতেন, সাহাবায়ে কেরাম হাত দিয়ে সেটা নিজের হাতে নিয়ে নিতেন। সুবহানাল্লাহ বলি, কি নিতেন? দে তুতু মুবারক। আমাদের কা তুতু, আমার নবীরটা কি তুতু মুবারক? আর আপনার তুতু যদি আপনার সন্তানকে দেন হাত দিবেনি? বলেন হাত দিবে? আপনার স্ত্রীকে দেন হাত দিবে? আপনার ভাইকে দেন হাত দিবে? কেউ কি নিবে? কেউ নিবে না। কিন্তু আমার নবীর সাহাবায়ে কেরামের সামনে আমার নবী যখন তুতু মুবারক ফেলতেন, তুতু মুবারক ফেলার জন্য জমিনে পড়ার আগেই সাহাবায়ে কেরাম হাত দিয়ে সেটা হাতে নিয়ে নিতেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। শুধু তা নয়, নবীর তুতু মুবারকের তাজিম কত করতেন, এমন ভাবে নিতেন, সেগুলো নিয়ে তারা তাদের মুখে মাখতেন। সুবহানাল্লাহ বলি, তুতু কোথায় মাখতেন? মুখের মধ্যে মাখতেন এবং তাদের শরীরে মাখতেন। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন সাহাবায়ে কেরামকে আদেশ দিতেন, নির্দেশ দিতে দেরি নাই, সাহাবায়ে কেরাম তার সাথে সাথেই পালন করে নিতেন। সুবহানাল্লাহ ওয়া হামদুহু। তা নয়, এরপরে যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওযু করতেন, ওযু করার সময় আপনার ওযুর পানি যদি পাশেবর্তী কোনো মুসল্লির গায়ে পড়ে, তিনি কি খুশি হবেন না বেজার হবেন? বলেন খুশি হবেন নাকি বেজার হবেন? আমার নবীর এই তুতু মুবারক সাহাবায়ে কেরাম নিয়ে মুখে মালিশ করতেন। আমার নবীর ওযুর পানি যখন পড়তেন ওযু করার সময়, সাহাবায়ে কেরাম সেগুলো নেওয়ার জন্য হাত পেতে রাখতেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। নবীর ওযু মুবারকের পানির দামও কত! যেই নবীর ওযুর পানির দাম এত, যদি পানি পড়তেন সাহাবায়ে কেরাম হাত দিয়ে নিতেন, সেটা মুখে শরীরে মালিশ করতেন, যদি একজন পেয়েছেন হুটমুট করে কয়েকজন এসেছে, কেউ পেয়েছে কেউ পান নাই, তখন একজনের হাত আরেকজনের সাথে লাগিয়ে তারা ওখান থেকে বরকত হাসিল করতেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপরে যখন তিনি যখন এই কোন নির্দেশ দিতেন সাহাবায়ে কেরাম সেটা তা পালন করতেন। নবী যখন কথা বলতেন, আমার নবীর সাহাবায়ে কেরাম মুহাব্বতের নজরে, তাজিমের নজরে আমার নবীর সেহনায়ে আনোয়ারের দিকে থেকে থাকতেন। উচ্চ আওয়াজ বলি সুবহানাল্লাহ। তিনি যখন এখান থেকে রওনা হলেন, রওনা হয়ে যখন নিজের
প্রতিনিধি যারা এসেছেন কাফেরদের পক্ষ থেকে তাদের কাছে যখন গেলেন, তখন তিনি গিয়ে বলছেন যে আমি আমার এই যারা আমার কাছে আমার সাথে এসেছিল আমি তাদের কাছে যখন গেলাম, ফাকাল আইয়ু কওমিন ওয়াল্লাহি লাকাদ ওয়াফাতু আলা মুলুকে ওয়াফাতু আলা কাইসারা ওয়া কিসরা ওয়ান নাজাশি ওয়াল্লাহি ইন রাইতু মালিকান কাত্তু ইউআযিমুহু আসহাবুহু মা ইউআযিমু আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মাদা। যে উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি এই অবস্থায় যে বিভিন্ন রাষ্ট্রের প্রতিনিধি রোম সাম্রাজ্যের কাছের বাদশাকে আমি দেখেছি, পারস্যের সম্রাটদেরকে দেখেছি, আরবের বড় বড় রাজা সম্রাটদের প্রতিনিধি হয়ে তাদের ইজ্জত অবস্থানের কথা দেখেছি, রোম সাম্রাজ্যের এত রাজার সামনেও এই অবস্থা দেখি নাই। পৃথিবীর জমিনে আল্লাহর প্যারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামাকে সাহাবায়ে কেরাম যেভাবে তাজিম করেছেন, যেভাবে ইজ্জত করেছেন, এমন ইজ্জত পৃথিবীর জমিনে কোন রাজা বাদশার কাছে আমি দেখি নাই। উচ্চ আওয়াজ বলি সুবহানাল্লাহ। যেই নবীর তাজিম, যেই নবীর তুতু মুবারকের তাজিম, যেই নবীর ওজুর পানির তাজিম যদি এরকম হয়, আমার নবীর ইজ্জত কত হবে, আমার নবীর ইজ্জত কত হবে, আমার নবীর তাজিম কত হবে। সেই জন্য আমি গত জুমে আলোচনা করেছি, এখানে এসে শুনলাম আমার ভাইয়েরা বলেছেন, যেটার কথা আমি গত জুমে আলোচনা করেছি আমি সূরাতুল মুনাফিকুন থেকে, যেই মুনাফিকদের একটা আচরণ আপনারা লক্ষ্য করবেন, তারা রসুলের দরবারে যখন আসে রসুলের সাথী যারা তাদেরকে সাহায্য করতে নিষেধ করবে, এটা হচ্ছে মুনাফিকের চরিত্র। মুনাফিকের চরিত্র হচ্ছে এটা সূরাতুল মুনাফিকুন থেকে আমি গত জুমায় লাগাতার আলোচনা করেছিলাম, দুই জুমা আসার জন্য আমি সেদিকে যাচ্ছি না, যে এদের চরিত্র হচ্ছে রসুলের দরবারে যারা আসবে রসুলের ভালোবাসা প্রদর্শন করার জন্য রসুলের মাহফিলে যখন ডাক দেওয়া হবে, দ্বীনের আলোচনার জন্য যখন ডাক দেওয়া হবে, নবীর মিলাদ মাহফিলের জন্য যখন ডাক দেওয়া হবে, অনেকে বলবে সাহায্য করো না, ওখানে দিও না, তাদেরকে সাহায্য করো না। সূরা মুনাফিক করে দেখো, এটা তোমাদের মুনাফিকি আচরণের বাস্তব প্রমাণ। আল্লাহ জানেন তখনও মুনাফিক ছিল, সাহাবায়ে কেরামের যুগে ছিল, তাবেইনের যুগে ছিল, তবে তাবেইনের যুগে ছিল, বর্তমান পর্যন্ত এই ইহুদি নাসারার দালাল আপনারা লক্ষ্য করে দেখবেন, ইউটিউব খুলুন এবং সেখানে চার্জ দেন, দেখবেন এরা এখন দুই ভাগে বিভক্ত। কয় ভাগে বলেন? কয় ভাগে? দুই ভাগে বিভক্ত। আমরা কোরআন হাদিসের বাইরেও ইতিহাস থেকে কথা অনেক আগে থেকে বলেছিলাম, এখন আর বলার প্রয়োজন নাই। এরা এখন বলছে সাত গ্রুপ হচ্ছে ইহুদিদের দালাল, কে অনেকবার ইসরায়েল গিয়েছে, নাউজুবিল্লাহ বলেন, এক গ্রুপ আর এক গ্রুপকে ইহুদিদের দালাল বলছে। আমরা বলছি না, ইউটিউব খুলেন, এদের ওলামায়ে দেওবন্দীপন্থী ওলামায়ে কেরাম হেফাজতপন্থী উলামায়ে কেরাম বলছেন সাত গ্রুপ যারা তারা ইহুদির দালাল, নাউজুবিল্লাহ বলেন না, আবার এরা বলছেন এদেরকে এরা ইহুদির দালাল। আমরা কোন পথে যাব বলেন? আমরা কোন পথে যাব? সেই জন্য ওই মুনাফিকির পথগুলো ছেড়ে একটাই রাস্তা, সেটার নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। ওই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাসে মুহাব্বতে ঈমানের কষ্টি পাথরে এসে যদি নামাজ আদায় করি, রোজা রাখি, হজ করি, জিহাদ করি, যাই যাই করি, সবগুলো দুনিয়া এবং আখেরাতের জন্য কামিয়াব হবে। উচ্চ আওয়াজ বলি সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আমার নবীর তুতু মুবারক নয়, আমার নবীর হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ ফরমাচ্ছেন, আমার আব্বা জান উহুদের ময়দানে যখন আমার নবীর দেহ মুবারক থেকে রক্ত ঝরছিল, আমার আব্বা আমার নবীর দেহ মুবারক থেকে চেটে চেটে রক্তগুলো পান করে ফেলেছিলেন। এরপরে আমার নবী জিজ্ঞেস করলেন, তুমি এগুলি কি করছো?
তখন ইয়া রাসূলুল্লাহ আপনার এই রক্ত মোবারক চেটে খাচ্ছি, আমার নবী ঘোষণা করে দিলেন আমার রক্ত আর তোমার রক্ত যখন মিশে গেছে তোমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। আমার নবীর পেশাব মোবারক, আমার নবীর দাসী যিনি ছিলেন রাত্রিবেলা, আমাদের দেশে সিলিমজি আছে না, রাত্রিবেলা আমার নবী শিলুরটাতে কি করেছিলেন, যেই পেশাব মোবারক করেছিলেন, সকালবেলা যখন ঘর পরিষ্কার করার জন্য যখন এসেছিলেন তিনি দেখলেন একটা মেশক আম্বরের সুগন্ধি আসছে, কিসের মেশক আম্বরের সুগন্ধি আসছে, তিনি আর সেগুলো জমিনের কোথাও রাখেন নাই, নিজেই পান করে নিয়েছেন। আমার নবীর পেশাব মোবারক কি করে নিয়েছেন, পান করে নিয়েছেন। আমার নবী জিজ্ঞেস করলেন এখানে তো আমার কিছু পেশাব ছিল, তুমি এগুলো কি করেছো? ইয়া রাসূলুল্লাহ আমি ওখান থেকে মেশকা আম্বরের সুগন্ধি পাচ্ছি, আমি পৃথিবীর জমিনে রাখার জন্য কোনো জায়গা খুঁজে পাই নাই, এই দামি জিনিসগুলো আমি কোথায় রাখবো, কোথায় ফেলবো, এটার জায়গা আমি খুঁজে পাই নাই, আমি আমার দেহের মধ্যে সেটাকে আমানত করে রেখেছি। আমার নবী ঘোষণা করে দিলেন হে তুমি এমন কি কাজ করলে, তোমার শরীরে আমার পেশাব মোবারক নিয়ে নিলে, সেই জন্য তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেল। নবীর পেশাব মোবারক পান করলে যদি জাহান্নামের আগুন যদি হারাম হয়, নবীর রক্ত মোবারক পান করলে যদি জাহান্নামের আগুন হারাম হয়, দুনিয়ার রক্ত পান করা জায়েজ আছে নি, পেশাব পান করা জায়েজ আছে নি, রক্ত পান করাও জায়েজ নাই, পেশাব পান করাও জায়েজ নাই, কিন্তু আমার নবীর সাহাবায়ে কেরাম কি করে দেখালেন, নবীর তাজিম করে দেখালেন, মুহাব্বতের নজরানা পেশ করলেন। ও আল্লাহর বান্দারা নবীর প্রেমে যদি কিছু সময় দেন, ওই যে শুরুতে বলেছিলাম এই কিছু সময় যদি মুহাব্বতের সাথে হয়, ঈমানের সাথে হয়, আমলে জিন্দেগি দুনিয়া এবং আখারাত উভয় জাহান আল্লাহ কামিয়াব করবেন। উচ্চ আওয়াজ বলি সুবহানাল্লাহ। আমরা নামাজে যদি নবীর খেয়াল করি, অনেকে অনেক কথাবার্তা বলে, সাহাবায়ে কেরাম সিদ্দিকা আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু পেশ মুসাল্লায় নামাজের ইমামতি করছেন, বুখারী শরীফ মুসলিম শরীফ মুত্তাফিকুন আলাইহি হাদিসে পাক, সিদ্দিকা আকবর নামাজের ইমামতি করছেন, আমার নবী তশরিফ আনছেন, সাহাবায়ে কেরাম পিছন থেকে একের পর এক এইভাবে তালি মারছেন, তালি মারার পরে কাতার হয়ে আমার নবী সামনের কাতারে চলে আসলেন, তালির আওয়াজ যখন বেড়ে গেল সিদ্দিক আকবর এতক্ষণ পর্যন্ত খেয়াল করে নাই, কারণ আমাদেরও তো নামাজ পড়ি, আমরা তো পাশে কে যাই বলতে পারি, আমার নবীর সাহাবায়ে কেরাম নামাজ পড়েন, তারা এমন নামাজ পড়েন যেই নামাজে খোদার দিদার হয়ে যায়। কার দিদার হয়ে যায়? আল্লাহর দিদার হয়ে যায়। যখন আওয়াজ বেড়ে গেল আর সিদ্দিক আকবর পিছনে ঘুরে দেখলেন আমার নবী তশরিফ এনেছেন, তশরিফ আসার দেরি নাই, আমার সিদ্দিক আকবর সামনের কাতার ইমামতির কাতার থেকে নিচে আসতে যাচ্ছেন, আমার নবী সেরা করলেন যেই আবু বকর সিদ্দিক নামাজ আদায় করে নাও, আতিমু সালাতাকুম তুমি নামাজ পড়ে নাও, সিদ্দিক আকবর নামাজ তো পড়লেন না, পড়ালেন না, পড়ালেন না, হাত বুকে বাঁধা, এটাকে হাত যেই হাতে হাত বাঁধা, নামাজ অবস্থায় হাতটা ছেড়ে দিলেন, আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করে সামনের পেশ মশাল্লা থেকে পিছনের কাতারে চলে আসলেন, আমার নবী নামাজের ইমামতি করলেন, হাঁটলে নামাজ ভঙ্গ হয়ে যায়, নামাজে কথা বললে নামাজ ভঙ্গ হয়ে যায়, নামাজে হাত অনর্থক ছেড়ে দিলে নামাজ ভঙ্গে হয়ে যায়, কিন্তু নবীর তাজিমের জন্য সিদ্দিক আকবর যখন পেশ মশাল্লা ছেড়ে দিয়েছেন, নবীর তাজিমের কারণে নামাজ ভঙ্গ হয় বলেন, নামাজ ভঙ্গ হয় নাই, নবীর তাজিম নামাজের মধ্যে ইবাদত। উচ্চ আওয়াজ বলি সুবহানাল্লাহ। হাজিরে কারাম, সেই নবীর তাজিমে, সেই নবীর মহব্বতে আমরা যারা বাইরে আছি, আমরা যারা আশেপাশে ঘোরাঘুরি করছি, আমরা যারা এদিক বেদিক দিগবদন্তে কথা বলছি, আপনাদের খেদমতে আবেদন থাকবে প্রত্যেকে মাহফিলে চলে আসুন, মাহফিলে এসে মাহফিলের রৌনক বৃদ্ধি করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত ভাইরা এই অক্লান্ত পরিশ্রম করে আশিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুব কাফেলার ভাইরা মানুষের ধারে ধারে গিয়ে এলাকায় এলাকায় গিয়ে আমার নবীর প্রেমে যে সময়টুকু দিয়েছেন, কাল কিয়ামতের ময়দানে তাদের শ্রম, যারা আর্থিকভাবে সহযোগিতা করেছেন, যারা এসে বসে মাহফিল গ্রহণে করেছেন, প্রত্যেককে আল্লাহ কামিয়াব করুন। উচ্চ আওয়াজ বলে আমিন। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।